এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিসের যুদ্ধ করবেন? আপনারা তো জিমাইতেছেন, আপনি ঘুমান রাতে 4টায়, ঘুম থেকে ওঠেন দুপুর 1:30টার সময়, আপনি কিসের যুদ্ধ করবেন? আপনারা চাইনিজ চায়নার হিস্ট্রি পড়ে দেখেন কিভাবে ব্রিটেন তাদেরকে আফিম খাওয়ায়া ই করে রাখছিল, নতজানু করে রাখছিল, অথর্ব করে রাখছিল, অকর্মণ্য করে রাখছে। আইএসএ গ্রস গ্রস রেজাল্ট কি? মুসলিম উম্মার শত শত হাজার হাজার তরুণ বেঘরে প্রাণ দিতেছে, ঠিক না কথাটা? আলেম আছেন, মাথা নাড়তেছেন। তো এই সমস্ত জিনিস দিয়ে আপনার ইয়াং জেনারেশনকে শেষ করতে কারা চাচ্ছে? বাংলাদেশের শত্রু এবং ইসলামের শত্রুরা। বাংলাদেশের জনসংখ্যার ভিতরে তারুণ্য যেটাকে আমরা বলি, তরুণ যেটা বলি, ওটার সংখ্যাটা অনেক বেশি। জাপান যেমন একটা ডাইং ইকোনমি, ডাইং নেশন, কেন? বুড়া মানুষ অনেক বেশি ওইখানে। যেখানে বুড়া মানুষ বেশি তারা কিন্তু ইকোনমিক্যালি বা ওই মানে প্রডিউস করতে পারতেছে না, গ্রোথ নাই তাদের। কিন্তু আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেক বেশি। এইটার উপর ভরসা করে কিন্তু বলেন যে আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের হেন হবে তেন হবে। এই ইয়াং জেনারেশন এই ইয়াবা, তারপরে টাইগার, তারপরে গাঞ্জা, সিগারেট, পর্নোগ্রাফি, এগুলো দিয়ে কি এরা কোনোদিন মানে প্রোডাক্টিভ হবে, কোনোদিন কার্যকরী কিছু হবে? হবে না। তাহলে আপনারা বোঝেন যে আমাদের অকার্যকর করলে কাদের লাভ? আপনারা বেনিফিশিয়ারি দেখে বুঝবেন যে কারা আমাদেরকে এগুলো সাপ্লাই দিচ্ছে। লাভবান যারা হচ্ছে, আমাদেরকে দমায় রাখলে কাদের লাভ, আমাদেরকে ধ্বংস করে দিলে কাদের লাভ, লাভবান কাদের লাভ সেটা দিয়ে বোঝেন। এই বাংলাদেশের বর্ডারের চারিদিক ঘিরে শত কয়েক শত ফেন্সিডেল ফ্যাক্টরি আছে। এক ফোঁটা ফেন্সিডেল যে দেশে প্রডিউস করে তারা কিন্তু কনজিউম করে না, পুরোটা আপনার দেশে আসে। আপনার ইয়াং জেনারেশন খাবে, খায় তাদের কিডনি নষ্ট হবে, তারা ঝিমাবে, তারা ঘুমাবে। আপনারা চাইনিজ চায়নার হিস্ট্রি পড়ে দেখেন কিভাবে ব্রিটেন তাদেরকে আফিম খাওয়ায়া ই করে রাখছিল, নতজানু করে রাখছিল, অথর্ব করে রাখছিল, অকর্মণ্য করে রাখছিল। আপনাকে অকর্মণ্য করলে কাদের লাভ আপনারা দেখেন? আপনাকে আপনাকে আপনার প্রোডাকশন না থাকলে কাদের লাভ এটা চিন্তা করেন। হ্যাঁ, কারা আপনাকে দমায় রাখতে চাবে? কারা মুসলিমদের দমায় রাখতে চাবে? কি দিয়ে চাবে? এসটিডি, যৌন রোগ দিয়ে চাবে? আপনার কিডনি নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হবে, আপনি গুজা হয়ে হাঁটবেন? আপনার যখন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিসের যুদ্ধ করবেন? আপনারা তো জিমাইতেছেন, আপনি ঘুমান রাতে 4টায়, ঘুম থেকে ওঠেন দুপুর 1:30টার সময়, আপনি কিসের যুদ্ধ করবেন? বুঝছেন না? তো এই সমস্ত জিনিস দিয়ে আপনার ইয়াং জেনারেশনকে শেষ করতে কারা চাচ্ছে? বাংলাদেশের শত্রু এবং ইসলামের শত্রুরা চাচ্ছে। আর তাতেও যদি না হয় তাহলে আপনারা আইএসএ যোগদান করে ওইখানে শেষ করার চেষ্টা করতেছে। আইএস কিন্তু এই ধরনের একটা জিনিস। কি হইতেছে আইএসএ গ্রস গ্রস রেজাল্ট কি? মুসলিম উম্মার শত শত হাজার হাজার তরুণ বেঘরে প্রাণ দিতেছে, ঠিক না কথাটা? আলেম আছেন, মাথা নাড়তেছেন। সুতরাং আমরা চিন্তা করব এই জীবনটা আমাদের নিজের জীবনটা নিজের কাছে আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত। এটাকে আমরা ওয়েস্ট করব না, এটাকে আমরা ধ্বংস করব না, এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময় সম্পদ শ্রম মেধা চারটা নিয়ামত দিছেন। নিয়ামতের একটা ডেফিনেশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়, নিয়ামত চিরকাল থাকবে না। আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন, আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হাক আল্লাহর নাম, সবচেয়ে বড় অ্যাবসোলুট রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কী আছে, এবং সেইভাবে আমি আমল করার চেষ্টা করব।